গুড মর্নিং বন্ধুরা, আপনারা কি মনে করতেছেন না এটা শুভ সকাল, এটা শুভ সকাল না, এটা শুভ বিকাল? আমি ঘুম থেকে ওঠাই আমার সকাল হয় আর কি। সারা রাত জাগে থাকি, এই যে কাজ করি, আজকে এই স্টোরিটা শেয়ার করবো আপনাদের সাথে। আমার জীবন এখন কেমন যাচ্ছে আমি মনে করি এটা চেঞ্জ করা দরকার, এটা আপনাদেরকে শেয়ার করব। রেকর্ডগুলো অনেক নয়েজ ভিডিওতে, এটা কিছু মনে করেন না, কারণ এটা Insta360 ONX 2 দিয়ে রেকর্ড করা। এখানে লো লাইটের কারণে এই অবস্থা আর কি। দেখেন, এটা হচ্ছে আমার ডেস্ক, যেখানে আমি সারা রাত কাজ করি, বেসিক্যালি দিনেও কাজ করি। বেশিরভাগ সময় আমি বাসায় থাকলে এই ডেস্কের মধ্যে থাকে, এবং এটা আমার বিছানা, দেখছেন, যেখানে আমি ঘুমাই পাশেই। ও গোছালো অনেকটা আমার এরকম ছোট থেকেই, অর্থাৎ ছোট থেকে না, আমার এই প্রফেশন আসার পর থেকে বেশিরভাগ খেয়াল করলে আমার সেট আপ নেওয়ার পর থেকেই অনেক অগোছালো থাকে। আমি যখন পড়ালেখা করতাম তখন পড়ালেখা অত সুন্দর করে না হলে টেবিলটা অনেক গোছানো থাকতো, কিন্তু এখন কাজ হয় ইনশাল্লাহ, কিন্তু টেবিলটা মাঝে মধ্যেই গোছানো হয়। আর আমি আমার টেবিল অনেক ছোটখাটো দেখতেছেন, অনেক হিজি বিজি জিনিস ছিল, ওই কারণে আমি কাউরে ধরতে দিই না। এখন বাইরে চলে গেলাম, এখন 8টা 9টার দিকে আর কি। চা খাবো, প্রতিদিন এভাবে যাওয়া হয়, সারা রাত সারাদিন ঘুমাই, ঘুমাই হচ্ছে 6টার দিকে। এখন রাত 9টার দিকে আবার বাইর হয়ে এই যে এই দোকানে আসলাম, এটা হচ্ছে রানা ভাইয়ের দোকান আমাদের এইদিকে গলিতে। এখন এখানের মধ্যে বসে চা খাবো, চিপস খাবো, এই জাতীয় জিনিস আর কি, বুঝেন না। এটা চিন্তা করতেছে অনেকদিন ধরে, কারণ এই ধরনের লাইফ একটু হার্মফুল মনে হচ্ছে আর কি। এরপর আপনাদেরকে শেয়ার করব আজকে আমার দিনটা কেমন গেল, এবং আমি ভবিষ্যতে কীভাবে দিন চালাতে চাচ্ছি ইনশাল্লাহ, ওইটা আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি। এভাবে অনেক দিন আমি খেয়াল করলাম, প্রায় 2-1 মাস ধরে প্রতিদিনই রাত্রে জাগে থাকি। আমি রাতে জাগে তো ওইটা তো অনেক বছর হচ্ছে, এই যে চা ওদের দোকানে ফটো দুধে চা হওয়ার কারণে চাগুলো একটু ভালো লাগে। আর আমি আগে বাসায় বানাই খেতাম, কিন্তু এখন ওইটা হয় না, এখন দোকান যাই খাওয়া হয়। এবং প্রতিদিন অনেক চিপস বা অযথা কিছু খাবার, যেগুলো কোনো শরীরের জন্য উপকারিতা রাখে না, আমি মনে করতেছি, এখন ফিল করতেছি আর কি। অনেক দিন দিনে ঘুমাই, সারা দিন ঘুমাই প্রায় মাগরিবের আগে করে, অর্থাৎ আমি এমন জিনিস আছে যে সারা দিন অর্থাৎ ঘুমাচ্ছি, সূর্য দেখতেছি না, আবার রাত্রে উঠি মাগরিবের পর থেকে, ওঠার পর আবার এই যে ডিউটি শুরু। ফার্স্ট একটু করে ফিস অন করবো, কাজ দেখবো, যদিও প্রোগ্রাম না থাকে, কথাগুলো বলতেছি। আবার প্রোগ্রাম থাকলে আবার অন্যভাবে দিন যাচ্ছে। যেমন প্রোগ্রাম থাকলে সেম, রাত্রে প্রোগ্রাম থাকলে 3-4টার দিকে উঠি দিনে, এরপরে সন্ধ্যার দিকে বাইর হই, আবার রাত্রে আসি। রাত্রে আসার পর আবার বেশিরভাগ সময় এডিট করা হয়, রাত্রে আসি, এডিট করতে করতে আবার সকাল ওই দিকে 7টা 8টা, মানে সকাল একদম সকালের বুথ দেখে এরপরে ঘুমাই। অনেক সময়, বেশিরভাগ সময় ওই টাইমেই কিছু না খাই এমনি ঘুমাই যাই, কারণ তখন তো প্রচুর ঘুম পাই। এভাবে আর কি, এইভাবে দিন যাইলে আমার মনে হচ্ছে না এটা কোনো উপকারিতা আছে। এরপরও রাত্রে কাজ করে এটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত দেখা যায় যে 3টার পরে কাজ যখন হয় তখন কয়েক ঘন্টার মধ্যে অনেক কাজ হয়, আর কাজ যখন হয় না বেশিরভাগ সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্ক্রোলিং এই সেই আর কি, এগুলো আর স্লো স্লো কাজ করে একটু একটু করে এভাবে। কিন্তু চিন্তা করতেছি যে 3টার পরে বেশিরভাগ সময় কাজ হয় না, ওই টাইমে হয়তো স্ক্রোলিং, কারণ তখন টায়ার্ড এবং একটু একটু ঘুমও পাই। এরপরে ঘুমাইতে যাইলে কিন্তু আবার ঘুম আসে না, দেখতেছি এটা আমার মনে হচ্ছে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। কিন্তু রাত, আমরা যখন রাতে ডিউটি করি বেশিরভাগ সময় আমাদের কাজ রাতে থাকে, তাই আবার রাতেও ওর ঘুমা থাকাটা মানে ফেলে দেওয়া যাবে না, আবার ওইটা হইলে তো একদম সব কিছু এলোমেলো হয়ে যাবে, এটাই আর কি। তো আমার এখন মনে হচ্ছে একটু ব্যালেন্স করা দরকার, কারণ যেমন এখন এই এডিটটা করতেছে এখন প্রায় 2:34, কারণ এখানে ফুল ভিডিও নাই, ফুল ভিডিও করতে গেলে আমার আবার কালকে প্রোগ্রাম আছে, দেখা যাবে যে এডিট হবে না। এটা ফিল করার পর এই যে দেখেন, অযথা চিপস এই সেই এগুলো খাই খাই, মানে সারা রাত এখন বাসায়ও নিয়ে আসে, এবং এডিট করার সময় এগুলো অযথা, ওখানে আবার ওই ধরনের কোনো ভালো খাবারও পাওয়া যায় না এখন, এরকম এটাই আর কি। ভালো খাবার বলতে সবগুলোই দোকানের মানে প্রোডাক্ট জাতীয় খাবার, যেমন ন্যাচারাল কোনো কিছু এরকম পাওয়া যায় না। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি বা রাতে ফ্রিল্যান্সিং, এটা উনি হচ্ছে রানা ভাই দোকানের ওনার, তো যারা ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি রাত্রে কাজ করেন বেশিরভাগ সময়, আপনারা আপনাদের শরীরের প্রতি খেয়াল রাখবেন। আমি তো
এমন এমন দিন যায়। আবার অনেক সময় হয় কি, সারা দিন ওর ঘুমা, সারা রাত ওর ঘুমা, আবার মানে টোটাল 48 ঘন্টা 37 ঘন্টা এরকম ওর ঘুমা পুরো একদিন। মনে করেন যে রাত্রে কাজ ছিল, ওর ঘুমা ছিলাম সারা রাত, আবার দিনে অতটা ঘুম হয় নাই, এই হালকা পাতলা এইভাবে করতে করতে আবার রাত্রে চলে আসে, রাত্রে আসলে তার ঘুম হয় না। এরপর আবার সারা রাত পুরো কয় ঘন্টা, 24 ঘন্টা প্রায় 36 45 40 ঘন্টা এরকম। এরপর আবার কি করে, একবার যখন ঘুমাই এমন 18 ঘন্টা, অর্থাৎ টোটালি যখন আবার সকালের দিকে ঘুমাই, সকালে সারা রাত চলে, সারা দিন চলে যায় সকালের দিকে ঘুমাইলে, এরপর আবার চোরটার দিকে 10টা 12টা এরকম হয় আবার। এরপর এই ধরনের তো এক অনেক বেশি ডিস্টেন্স, মানে ডিস্টেন্সটা অনেক বেশি হওয়ার কারণে আমার থেকে মনে হচ্ছে অনেকটা ক্ষতি হয় এই ধরনের, এই যে বাইর হয় এই ধরনের। কিন্তু এগুলো তো আলাদা মজা আর কি, এনজয় তো করতে হবে, কিন্তু এখন দেখতেছি একটু হিসাবও রাখতে হবে কিভাবে কি করতেছি। এটার জন্য আপনাদেরকে শেয়ার করা কথাগুলো। আর একটা বিষয়, আমি এখন থেকে ট্রাই করব র্যান্ডম ব্লগ দেওয়ার জন্য। কোয়ালিটি হচ্ছে, আমি একটা জিনিস খেয়াল করছি, এই ক্যামেরাটা হচ্ছে রাতে অতটা ভালো পারফরমেন্স করে না, কিন্তু এটা অ্যাকশন ক্যামেরা হিসেবে এনাফ, 360 ভিউ দেয় এটা এনাফ। আর এগুলো অনেক নয়েজ টয়েজ গিয়া করার পর এই অবস্থায় আর কি। এতটুকুই, আমি এখন রেগুলার ডে ব্লগ দিতে যাচ্ছি, যদি একটু কমেন্ট পাই এই ভিডিও থেকে, এই ভিডিও আমার এখনও তো ভিডিও মনে করেন অল্প কেউ, একজন কয়েকশো জন, কয়েকটা ভিডিওতে 1,000 1,500 এরকম ভিউ, কিন্তু ওগুলো তো ব্লগ টাইপসের না। তো এখন ব্লগ টাইপসের ভিডিওতে কয়েকশো জন ভিউ হয়, এইগুলো এনাফ। এর মধ্যে কয়েকজন, একজন যেকে বলেন যে এটা যে কেউ একজনে দেখেন এবং বলবেন, বলেন মানে এইভাবে কি রেগুলার ভিডিও দিব। আর কোয়ালিটি আমি বিশ্বাস করি, তবে কোয়ালিটি তো করতে পারতেছি না এবং ইন্টারেস্টও হয় না, কাজের প্রেশার, অনেক টাইম ওয়েস্ট হয়, টাইম ওয়েস্ট না টাইম ইনভেস্ট, বাট আমি হয়তো করতে পারতেছি না এটা। এই যে দেখুন আবার রাত্রে আসি চালু করা, এইভাবে আর কি, এখন এইভাবে এইটা চলতে চলতে সারা রাত চলে যায়, এটাই আর কি কাজ। এরপরে যেটা বলতেছিলাম, আপনারা কি একজন অন্তত জানান যে যে দেখেন আর কি ভিডিওটা, মানে এরকম এই ধরনের কি একদম রেগুলার র্যান্ডম কি ব্লগ দিতে থাকবো। আর অনেকগুলো তো অনেক সুন্দর করে ক্যামেরা দিয়ে করলাম, সেম এই যে অল্প ভিউ, এই জন্য ইন্টারেস্ট একটু কম থাকে আর কি, কিন্তু ভিউ হবে ইনশাল্লাহ, অবশ্যই ভিউ তো হইতে হবে। ওকে, টাটা, টেক কেয়ার, এইভাবে সারা রাত সারাদিন চলে যাবে এই আর কি। টাটা, চেঞ্জ করতে হবে, টাটা না টাটা না, আরও অনেক ভিডিও আছে, এই যে দেখেন কাজের কিছু টাইম ল্যাপস দিলাম, আবার টাইম ল্যাপসগুলোর কোয়ালিটি ভালো হয়েছিল। এই যে এখন 11টা কত, 29 PM রাত্রে, এখন আবার বাইরে হবো, এই যে চাবি নেওয়া, মানি ব্যাগ নেওয়া, এটাই আর কি। এরপরে দরজা লক করা, এরপর আবার যাই রাতের 12টা 1টার দিকে, এমন কি 2 দিন আগে হচ্ছে পুরো প্রায় 1:30 কি 2টার দিকে বাইর হইলাম, ওখানে তো কেউ থাকে না, নির্জন, এবং কিন্তু দোকানও বন্ধ করে দিছে, এরা 12টা 11টা পর্যন্ত থাকে, তো ওই দিন বন্ধ করে দিয়েছিলো। এই যে আবার গেলাম, এখন এই যে দুষ্টামি করা এবং চা খাওয়া এবং এই যে উল্টা পাল্টা এগুলো খাওয়া, কিন্তু খাইতে তো হবে। এখন আমি যে যে সারা দিন রেগুলার, যেমন এমন যেমন আজকে, আজকে একটু ঠিক হয়েছে এবং আজকে তো 2 দিন ধরে ট্রাই করতেছি একটু গুছায় আসার জন্য। এই গত 1 সপ্তাহে প্রোগ্রাম ছিল যেগুলো সারা মনে হয় আমি 1 বেলা ভাত খাইছিলাম এবং সারা দিন ঘুমাই থাকা, এটাই আর কি। এগুলো দেখা যাচ্ছে শরীরে অনেক ক্ষতি হয় এটা, এই যে খাওয়াগুলো একটু কাটি দিই। ওকে, এইভাবে চা খাই খাই, তবে চা খাওয়া রিল্যাক্স ভালো, কিন্তু ফার্স্টে তো ফার্স্ট প্রায়োরিটিগুলো দেখতে হবে। এই যে দেখেন এখানে গ্যাস সিটি কর্পোরেশনের মানুষগুলো কাজ করতেছে এখন, কিন্তু এই এদিকে দারোয়ান কাকু উনি থাকে, আর কেউ থাকে না নির্জন। আমি বাইর হয়ে মাঝে মধ্যে একজন ফটোগ্রাফারের সাথে দেখা হয়, এটা আর কি। এই যে নির্জন, এই যে কিছু ভালো খাবার নিয়ে আসলাম এইভাবে। ওকে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে দিনগুলো, রেন্ডার হয়ে গেলো, টাটা।